কিন্তু আর এবারে আমরা কি করব এবার আমরা কি করব সেটা দেখো কোশ্চেনটা পড়ো ভালো করে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট দ্যাট ডিজিট এট ওয়ান্স প্লেস অফ আ নাম্বার এর মানেটা কি যে যে কোন ডিজিট আমরা ইউজার থেকে প্রথমে ইনপুট নেব তারপর তার ওয়ান্স প্লেস ওয়ান্স প্লেস মানে কি হয় এককের সংখ্যা দেখো আমি তোমাকে একটু নোটপ্যাডে নিয়ে গিয়ে বুঝিয়ে দিচ্ছি সব জিনিসগুলো ওয়ান্স প্লেস টেনস প্লেস কি হয় হয়তো ইউজার তোমাকে একটা নাম্বার দিয়েছে 3 26, তো এটাকে আমরা কি বলি একক এটাকে আমরা কি বলি দশকের ঘর এটাকে কি বলি শতকের ঘর তারপর যদি থাকতো এটা হাজারের ঘর হ্যাঁ একক দশক শতক হাজার এভাবে আমরা করি না তো বলা হয় এককে কি বলা হয় হ্যাঁ প্লেস একককে কি বলা হয় প্লেস ইংরেজিতে দশককে কি বলা হয় টেন্স প্লেস তারপর এটা কি বলা হয় হান্ড্রেড প্লেস থাউজেন্ডস এভাবে বলা হয় ঠিক আছে তো ওয়ান্স প্লেস মানে কি লাস্ট যে ডিজিটটা সেই ডিজিটটা আমাদেরকে প্রিন্ট করতে হবে যদি ইউজার দেয় 456 তো আমাদের কি आंसर आ কি আসে দরকার 6 যদি থাকে 323 আমাদের आंसर কি আসে দরকার 3 যদি আসে 211 তো আমাদের কি আসে দরকার এই 1টা যদি আসে 129 তো আমাদের কি আসে দরকার 9 ঠিক আছে এভাবে তো কি করে বের করব তো সবথেকে প্রথমে मैथमेटिक्सে যদি তোমাকে বলা হয় যে তুমি এই নাম্বারটা কি করে বের করবে ঠিক আছে তো কি করে বের করবে কারণ কি তোমার কাছে শুধু তোমার কাছে শুধু এই নাম্বারটা আছে ফোর ফিফটি সিক্স তো তুমি এই নাম্বারটা কি করে বের করবে দেখো যদি তুমি যে কোনো নাম্বারের এই লাস্ট ডিজিটটা বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে নাম্বারটাকে দশ দিয়ে ভাগ দিলে যে ভাগ শেষটা আসবে ওই নাম্বারটাকে দশ দিয়ে ভাগ দিলে দশ দিয়ে ভাগ দিলে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা হচ্ছে কি এই লাস্ট নাম্বারটা হবে নর্মাল ম্যাথমেটিক্স যদি তুমি যদি তুমি তেরো কে দশ দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ কত আসবে এই লাস্টে যে ডিজিটটা সেইটা আসবে ঠিক আছে যদি তুমি আঠারো কে দশ দিয়ে ভাগ দাও কোন ডিজিটটা আসবে এই ডিজিটটা আসবে যদি তুমি সিমিলারলি one twenty three কে দশ দিয়ে ভাগ দাও তখন প্রথমেই এই টা কে ভাগ করলে কত বাড়বে এই two টা বাড়বে তারপর যদি এইটা two হবে two বাড়ালে twenty three তারপর twenty three কে ভাগ দিলে তো ultimately এইটাই বাঁচবে যত বড় তুমি নাম্বার নিও না two three five six eight nine one two

তো যে কোনো নাম্বারকে যে কোনো নাম্বার দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি আমরা চাই আমরা কি করতে পারি ওই নাম্বারটাকে ওই নাম্বারটাকে হয়তো কে আমি যদি দশ দিয়ে মডিউল নিয়ে নিই তো আমার কাজ হয়ে যাবে বুঝতে পেরেছো এর মানে কি দশ দিয়ে মডিউল নেওয়া মানে কি দশ দিয়ে মডিউল নেওয়ার মানে হচ্ছে কি দশ দিয়ে ভাগ করার পর যেটা ভাগ আছে মডিউল কি দেয় ভাগশেষ দেয় তো এইটা তোমাকে কি आंसर দেবে ছয় এটা যদি মডিউল নিতাম তাহলে এটা কি आंसर দিত ছয় এটা যদি আমি মডুল নিলাম 10 দিয়ে তো কি आंसर আসতো 3 এটা কি যদি আমি মডুল নিলাম 10 দিয়ে কি आंसर আসতো 9 بس তো আমরা কি করব ইউজার থেকে যে নাম্বারটা নেব সেই নাম্বারটাকে 10 দিয়ে মডুল নেব সেইটাকে প্রিন্ট করাবো আমাদের কাজ হয়ে যাবে ঠিক আছে দেখব আমরা কোডে ওকে দেখো তো সবথেকে প্রথমে ইন একটা নাম নিয়ে নিলাম হ্যাঁ তো ইউজার কি ইউজার থেকে একটা ইনপুট নেব তো সবথেকে প্রথমে ইউজারকে বলে দেই যে সি আউট ইউজারকে বলবো কি এন্টার আ নাম্বার এন্টার আ নাম্বার তারপরে ব্যাকসলেশ এন ঠিক আছে ওকে তারপর যেই নাম্বারটা দেবে সেই নাম্বারটাকে আমরা কোন ভেরিয়েবলে নেব নাম ভেরিয়েবলে নিয়ে নেব ঠিক আছে তারপর আমরা কি করব কি নাম ইকুয়ালস টু কি করে দেব নাম মডুল কি 10 তো নাম মডুল 10 করার মানে কি কে নামে যে ভ্যালুটা আছে তুমি যে 7 সাথে মডুল নিয়ে ওই নাম ওই ভেরিয়েবলটা স্টোর করে তত হলে কি হবে নামে কি আসবে এবারে ওই লাস্ট ডিজিটটা চলে আসবে সি আউট নাম বুঝতে পারছ কি না এটা দেখো দেখো আমরা এই 7 নম্বর লাইনে কি করছি যে আমরা সংখ্যাকে প্রথমে ওই নাম্বারটাকে 10 দিয়ে মডুল নিয়েছি যদি 456 কে 10 দিয়ে মডুল নেই কি আসবে 6 তারপর আমরা কি হচ্ছে সেই 6 ভ্যালুটাকে আবার নামে অ্যাসাইন করে দিয়েছি তো প্রথমে নামে কি ছিল 456 তারপর নামে কি আসবে ছয় কেন না নামে যদি তুমি আমি অ্যাসাইন করছি ঠিক আছে আমি যদি এখানটা প্লাস ইকুয়ালস টু করতাম না তাহলে কি হতো নামে প্রথমে কত ছিল ফোর ফিফটি সিক্স তারপর এই রাইটের রাইট ভাগটা কত দিচ্ছে এটা দিচ্ছে ছয় এটা দিচ্ছে ছয় আমি যদি প্লাস ইকুয়ালস টু করি তো নামে ফোর ফিফটি সিক্স ছিল প্লাস সিক্স আরো হয়ে যাবে তো এটা কত দিবে এটা দেবে তোমার ফোর সিক্সটি টু দেখো প্রথমে এটা দেখছি এটা হচ্ছে কাউ মানে যেটা বলছি সেটা হচ্ছে কিনা দেখছি আমি ফোর ফিফটি সিক্স দিয়ে দেবো ফোর ফিফটি সিক্স দিয়ে দেখবো দেখো ফোর সিক্সটি টু হচ্ছে কেন কেন ছয়টা অ্যাড হচ্ছে আর নামে প্লাস হচ্ছে কিন্তু যদি আমি নামে শুধু অ্যাসাইন করি তাহলে কি হবে শুধু অ্যাসাইন করলে কি হবে কি নামে যে ছিল সেটা সরে যাবে আর সিক্স ওখানে চলে আসবে সিক্স চলে এসেছে বাস এটাই হচ্ছে কি আমাদের লাস্ট ডিজিট বা ওয়ান্স প্লেসের নাম্বারটা বের করার একটা সহজ উপায় ঠিক আছে এরপরে যে কোয়েশ্চনটা করবো আগের ভিডিওতে আমরা কি করব সেখানে আমরা দুটো নাম্বার নেব তারপর ওই নাম্বার এর যে নাম্বার গুলো সেগুলোকে আমরা পাল্টে দেবো নাম্বার ওয়ান এ যে ভ্যারিয়েলটা আছে নাম্বার ওয়ানের যে নাম্বারটা আছে সেটাকে আমরা নাম্বার টু তে আর নাম্বার টু টাই নাম্বার ওয়ান নাকি সোয়াইপিং করে দেব আমরা ঠিক আছে দুটো নাম্বারকে দেখবো আগের ভিডিওতে